Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. आज आमी बनाबो खुबी मजेदार एकटी रेसिपी। रेसिपिटिर नाम होच्छे अफगानी चिकेन। तो एर जोन्नो आमी चिकेन गुलोके धुए परिष्कार करे नियेछि आर ये अफगानी चिकेन बनानोर जोन्नो आमार जा जा लागछे काँचा मरीच प्याज धनिया पता आरो जा लागछे आदा रसुनेर पेस्ट कसूरी मेथी दूध लवण क्रीम चाट मसाला गरम मसला ब्लैक पेपर आरो लागछे लेमन जूस तेल। एबार आमी ब्लेंडारेर मध्ये निये निच्छि धनिया पता प्याज काचा मरीच निये भालोभावे ब्लेंड करे निब। ब्लेंड हुए गिएछे एखन आमी एटी एकटी बाटिर मध्ये निये निच्छि। एबार आमी मांसटाके मेरिनेट करब। तो मांसेर मध्ये आमी दिए दिलाम पेस्ट करा सब किछु। এবার আমি এক এক করে দিয়ে দিব সব উপকরণগুলো। দিয়ে দিলাম দই দুধ ক্রিম লেমন জুস গরম মশলা পাউডার चाट मसाला पाउडर ब्लैक पेपर अदरक लहसुन पेस्ट कसूरी मेथी दी दीची परिमाण मतो लवण दी दीची तेल। এবার আমি সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই সব উপকরণগুলোর পরিমাণ আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা চেক করে নেবেন। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসগুলোকে ঢেকে 2 ঘন্টা পর্যন্ত রেখে দিব। 2 ঘন্টা হয়ে গিয়েছে, মাংস ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এবার আমি মাংসের পিসগুলো ফ্রাই করে নিব। এক পাশ ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি মাংসের পিসগুলোকে উল্টে দিব। উল্টে অপর পাশও ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি মাংসের পিসগুলোকে একটি ট্রেতে তুলে রাখব। এভাবে আমি সব মাংসের টুকরোগুলো ভেজে নিব। এবার আমি এই মাংস ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরা। জিরা দিয়ে হালকা ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে ভালোমতো ভুনা করে নিব। ভুনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি।
মাংসের সব পিস দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলোকে ম্যারিনেট করা মশলার সাথে ভালোভাবে মিক্স করব। করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করব। পনেরো মিনিট হয়ে গিয়েছে, মাংস একদম রেডি। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করব। রেডি হয়ে গিয়েছে আমার খুবই মজাদার আফগানি চিকেন। এটা খেতে খুবই মজা। এটা আপনারা ভাত অথবা রুটির সাথেও খেতে পারেন, নান রুটির সাথেও খেতে পারেন। আর এটা খুবই ইজি বানানো। তো আশা করছি আপনারা রেসিপিটি বাসায় তৈরি করবেন এবং তৈরি করে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। Thanks for watching and don't forget to share my videos.